নবীর প্রেমের আশেক হইয়া রে কত জীবন দিয়ে গেল ওসমান আলী জীবন দিয়া হযরত আলী ওসমান গনি তার জীবন দিয়ে গেল রে নবীর প্রেমে আশে খইয়া রে দয়াল নবীর প্রেমে আশে খইয়া রে হযরত ওমর ফারুকে বাদশা ছিলেন মক্কাতে তাহার কাহিনী বাকি রইয়া যায় সেই ওমরের কথা বলবো গো আমি আপনাদের জানাই নবীর প্রেমে আসে খইয়া রে একদা হযরত অমর কি করিল সিরিয়ায় যাচ্ছিলেন ভাই বলতেছি ভালো সিরিয়া রাস্তার মধ্যে দেখতে পেল একজন বৃদ্ধা একটি ছোট তাঁবুর পাশে আর রইছে বসিয়া অমরের অমর যখন খেলাপতি পেয়েছিল বাদশা সিরিয়ায় যাই চলিয়া রাস্তার ভিতর দেখতে পেল একজন বিদ্যারয় বসিয়া একটি ছোট্ট তাঁবুর পাশে মলিন মুখে বসেছে হযরত অমর তার পাশে গিয়া দাঁড়াইলে জিজ্ঞেস করলেন তুমি এমন ভাবে এখানে বসে রয়েছ কেনে কেন বুড়ি মা বৈশায় আসো এই কুটিরের পাশে ওই বিদ্যা বুড়ি বলল শুনছি খলিফা হযরত ওমর নাকি আজ এ পথে যাবে আমি এই জন্য সে আসি তার সঙ্গে সাক্ষাৎ করার আশায় অপেক্ষা করেছি করতেছি খলিফা তাকে কৌতূহলী হয়ে প্রশ্ন করলেন খলিফা কেমন লোক বুড়িমা বলো তুমি বলো ওমর কেমন লোক গেছিল বুড়ি বলে সে বদলোকের কথা শুনে আর কি হবে তাই খলিফা হেসে জিজ্ঞেস করলো বদলোক বলছো কেন বুড়ি মায় বুড়ি বলল ওমর বদলোক ওমর ফারুক হেসে দিল বদলোক কেন বলছো মা আমায় খুলে বলো বিদ্যা রাগান্বিত হয়ে বলল কেন বলবো না বাচ্চা কেন বলবো না আমি কিন্তু এটাই যে ওমর এটা তো বুড়ি জানে না কত দুঃখে কষ্টে আসি সে কি রে জানে না আজ পর্যন্ত তার কাছ হতে একটা কানা করিও পেলাম না খলিফা হযরত ওমর বললেন বুড়ি মা তুমি অনেক দূর থেকে অনেক দূরে থাকো তাই তো হয় না তোমার খবর তিনি কেমন করে জানতে পারবে বুড়ি বলল প্রজার সুখ দুঃখের খবর তিনি যদি না রাখতে পারেন তবে তিনি কেন খলিফা হইল কেন বিদ্যা বলল
প্রজার সুখ দুঃখের খবর যদি হযরত ওমর না রাখতে পারেন তবে ওমর কেন খলিফা হলেন? কিন্তু এটা তো ওমর বুড়ি এখনো জানে না। খলিফা হাসলেন, ওমর ফারুক হাসলেন, হেসে নত হয়ে তাকে সালাম করে বললেন, সত্যি সত্য সত্যই আজ তোমার নিকট থেকে একটা নতুন জ্ঞান লাভ করলাম। এই সব প্রজার সুখ দুঃখের সংবাদ রাখা খলিফার অবশ্যই কর্তব্য। বুড়িমা তুমি ঠিক গেছাও কোয়া, হযরত ওমর খলিফা হওয়ার পর হতে তুমি যত দুঃখ পেয়েছো, এখন কত টাকা দিলে তুমি তাকে ক্ষমা করবা? কত টাকা দিলে বুড়িমা ওমর যদি তোমায় টাকা পয়সা দেয়, কত টাকা নিলে তুমি খুশি হইবা বলো না আমায়? তার কাছে এসে বললেন, আসসালামু আলাইকুম, ধীরে ধীরে বলছি কথা শুনিবেন এখন। ঠিক এমন সময় যখন ওই আলাপ আলোচনার সঙ্গে বুড়ির সঙ্গে এই সময় হযরত আলী আর আব্দুল্লাহ ইবনে মাসুদ তার কাছে এসে বললেন, আসসালামু আলাইকুম আমিরুল মুমিনী, সালাম আপনাই করি। ওই বুড়ি বলতো, বুড়িকে বলতেছে ওমর, বুড়িমা যতদিন পর্যন্ত তুমি ওমরের কাছে কিছু পাওনি এখন তুমি তোমাকে কত টাকা দিলে তুমি তাকে ক্ষমা করবে? বুড়িকে যখন এই কথা বলছে ওই জায়গায় আব্দুল্লাহ ইবনে মাসুদ হযরত আলী এসে হযরত ওমর ফারুককে সালাম দিলেন, দিয়ে বললেন, আসসালামু আলাইকুম আমিরুল মুমিনিন। এবার মহিলা হঠাৎ আমিরুল মুমিনিন নাম শুনে নির্ভীক হইয়া গেল, হযরত ওমর তাকে সান্ত্বনা দিয়ে বলতে লাগলো, তার হাতে 25টি স্বর্ণ মুদ্রা দিয়ে দিল, ততপর একটি চামড়ায় লিখিয়া এবার নিলেন গো, চামড়ায় লিখিয়া নিলেন যে কাল কিয়ামতে তাই হযরত ওমরের উপর তার আর কোনো দাবি নাই। লেখিয়া দিলেন, বুড়ি আমার কোনো দাবি নাই তোমাকে জানাই, এতক্ষণ আলাপ করলাম আমিরুল মুমিনিন ওমরের সাথে তাই আমি তো চিনি নাই। বিদ্যা মহিলা সান্ত্বনা পেয়ে গেল আপনাদের জানাই, এমনি আরো অনেক স্মরণীয় ঘটনা রইছে ওমরের তাহাই। কেউ কেউ জীবন দিলেন নবীর চরণে লুইটারে, যা বলে শেষ করা যাবে না ওমরের স্মরণীয় কথা, ধীরে ধীরে বলছি কথা বাকি রাখবো না। আমি বাউল সান মিয়া আপনাদের শোনাই, নবী পয়গাম্বর আউলিয়ার জীবনী কইয়া বেড়াই, ভালো লাগলে কন্টাক্ট নাম্বার দেওয়া আছে তাই যোগাযোগ করিলে শোনাবো মঞ্চে গান গাই। আমি আপনাদের জানাই ওমর ফারুকের জীবনী বাকি অংশ বলবো এখন, ধীরে ধীরে শুনবে আমার শুনবে শ্রোতা গণ। হযরত ওমরের
জীবনে এমন স্মরণীয় ঘটনা আরো অনেক রয়েছে যা বলে শেষ করা যাবে না। তারা মানবীয় দৃষ্টান্ত যা আজও মানুষের মুখে, সাহিত্য ইতিহাসে উপমায় ক্রাব্য এবং রেফারেন্স হিসাবে ব্যবহার হয়েছে, হয়ে আছে, যুগ যুগ ধরে এই স্মৃতি বহন করে থাকবে ইতিহাসের পাতায়। হযরত ওমরের মর্যাদা কেমন শোনেন ঘটনা, ধীরে ধীরে নবীর প্রেমিক কেমন ছিল সেই জোনা। হযরত ওমর বললেন আমি জান্নাতে গিয়ে একটি স্বর্ণ দ্বারা নির্মাণ প্রাসাদ দেখে ফেরেশতাগণকে জিজ্ঞাসা করলাম তাহার। যারা জীবন দিয়া গেল ধন সম্পত্তি বিলাইয়া দিয়া তারা পথের কাঙ্গাল হই। ভিতরে স্বর্ণের নির্মিতা এক কান ঘর দেখলো, এটা কার জন্য প্রস্তুত হইয়াছে গো। তখন ফেরেশতাগণ বললেন এটা তৈরি করা হইয়াছে হযরত ওমরেরই জন্য, এইবার শুনবেন এখনে। হযরত মুহাম্মদ বলছেন আমার পরে কেউ যদি নবী হওয়ার নবী হওয়া হইত তাহলে হযরত হইত সনন্দর জন্য। এই যে মহানবী সাহাবীগণের সবাই এই কথা বলে, একজন জান্নাতি মানুষ তোমাদের মাঝে আগমন করবেন, তত পর ওমরের আগমন করলেন এই সবাই। সবাই আসতেছি তোমরা দেখবে তো তাকায়ারে, তোমাদের মাঝে আগমন করবে জান্নাতি মানুষ। তাই হযরত ওমর আগমন করলেন আপনাদের জানাই। একদিন হযরত মুহাম্মাদের এবং আবু বকর সিদ্দিককে এক হাতে আর এক হাতে হযরত ওমরের হাত কি ধরে বললেন কিয়ামতের দিন আমরা তিনজন এভাবে উঠব উঠব এইবার আপনাকে যাই বলে। এরকম মর্যাদা সম্পূর্ণ ওমরের ছিল, ধীরে ধীরে বলবো কথা বাকি না রাখবো রে বাকি না রাখবো। এই ওমর ফারুক যখন খালিফা জীবন চলছিল এবার তাই পারস্য দেশ কেমনে জয় করলো, পারস্য বিজয় করলেন কেমন করে কাহিনী কইয়া যে শোনায়ো। আরবের পূর্ব দিকে পারস্য সাম্রাজ্য ভাই, এই সাম্রাজ্য অবস্থিত ছিল আপনাদের শোনাই ইরাক সেই মেসোপটেমিয়া আপনাদের অক্সাস নদী পর্যন্ত। পারস্য বিস্তৃতির বর্তমান নাম ইরান নামটি হইল। হযরত আবু বকর সিদ্দিকের আমলে ইরাক ও সিরিয়ার বিরুদ্ধে ইসলামের অভিযান প্রেরণ করছিলেন তখন। আরবের পূর্ব দিকে পারস্য সাম্রাজ্য অবস্থিত, তো ইরাক মেসোপটেমিয়া ও অক্সাস নদী পর্যন্ত পারস্য বিস্তৃত,
বর্তমান তার নাম হলো ইরান। হযরত আবু বকর সিদ্দিকের আমলে ইরাক ও সিরিয়ার বিরুদ্ধে ইসলামের অভিযান প্রেরণ করা হয়েছিল। যখন মুসলমানেরা জিহাদ নিয়ে ব্যস্ত, ঠিক ওই মুহূর্তে হযরত আবু বকর সিদ্দিক ইন্তেকাল করলেন। তখন দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওই সমস্ত অভিযানের পরিসমাপ্তি করার জন্য খুব তৎপর হয়ে উঠলেন। মুসলমানদের সঙ্গে এ সময়ে বিভিন্ন কারণ বেহতি পারস্যদেরও বিরোধিতা দেখা দেয়। জানি মুসলমানদের সমৃদ্ধি উন্নতি করা পারস্যবাসীরা সহ করতে পারত না, তাই পারস্যবাসী ইসলামকে একেবারে শেষ করার জন্য চেষ্টা করেছিল। আপনাদেরকে বলতেছি, এখনো খলিফা হযরত আবু বকরের সময়ে বাহরাইনে বিদ্রোহ আরম্ভ হইল। ওই মুহূর্তে পারস্যবাসী সকল বিদ্রোহীদের সঙ্গে সহযোগিতা করতে পারস্যের সঙ্গে বিরোধিতায় আরো প্রকট আকার ধারণ কইরাছে। এবার পারস্য শক্তি ইসলামী সাম্রাজ্যের জন্য যে বিপজ্জনক হয়ে উঠল, তখন তাদের বিরুদ্ধে ইসলাম সতর্কতা অবলম্বন করতে পদ্ধতি পরীক্ষার করো রে। আরবের এই স্বাভাবিক অংশ ছিল পারস্য সাম্রাজ্যের প্রদেশ ইরাক, এজন্য এটা আরবের অস্তিত্বের জন্য খুবই প্রয়োজন বলে মনে করা হয়। যেসব গোত্র ইরাক ও কালাদিয়া সীমান্তে বাস করত, তারা ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ রচনা উৎসাহিত করত। ততবার ইসলামের নিরাপত্তা এবং মুসলমানদের আত্মরক্ষার জন্য মুসলমানগণ বাধ্য হয়ে তাদের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করতে বাধ্য হয়েছে। দজলা ও ফোরাত ও ইরাক ও উপরন্ত সম্পদে সেই ভরপুর ছিল। তাতে আরবের ব্যবসা বাণিজ্যের নির্ভর ছিল ইরাকের উপর। এদিকে সে পারসিকগণ ইসলাম সমৃদ্ধি লাভ করতে আরব সেই ব্যবসায়ীগণের সরাসরিভাবে ব্যবসা বাণিজ্য করার জন্য সম্মত ছিল না। তারা এই অর্থনৈতিক সমস্যার জন্য মুসলিম বাহিনীর সাথে পারস্যবাসীর যুদ্ধের সূত্রপাত হয়। সেই যুদ্ধে হযরত ওমর আবু বকর চলে গিয়েছিল, তারপর তিনি পারস্য বিজয় করলেন। হযরত ওমর গো নবীর পরে ইসলামী যুদ্ধ অনেক হইয়াছে, আজও এ যুদ্ধ চলতেছে, কবে শেষ হইবে রে? যারা ধন সম্পদ দিয়েছে, যারা জীবন দিয়েছে, তাদের প্রতি সালাম শ্রদ্ধা জানাই চরণী।